দেশের মূল ভূখণ্ড থেকে অনেকটা বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া। বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা দ্বীপটি ঘিরে জাতীয় সংসদের 273 নম্বর আসন নোয়াখালী 6। জীবনধারণের মতোই দ্বীপের রাজধানীর গতিপথও যেন আলাদা। পর্যটনে অপার সম্ভাবনাময় এই দ্বীপের একক নিয়ন্ত্রণ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর। ব্যবসা, বাণিজ্য, রাজনীতি সব চলে তার ইশারায়। তিনি ঠিক করেন কে হবে ইউনিয়ন চেয়ারম্যান। সাবেক এই এমপির কবজায় বিএনপির অনেক নেতাও, তাদেরকে রেখেছেন বিভিন্ন দায়িত্বে। বিভিন্ন সময় এখানে জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে ক্ষমতা ভাগাভাগি হয়েছে। প্রভাবে মোহাম্মদ আলী এগিয়ে থাকলেও বিএনপির ফজলুল আজিমের জনপ্রিয়তা বেশি। সরজমিন এলাকা ঘুরে জানা যায় হাতিয়ায় আওয়ামী লীগ, বিএনপি বা অন্য দলের তেমন সাংগঠনিক শক্তি নেই। সবার মুখে আওয়ামী লীগের সাবেক এমপি মোহাম্মদ আলীর নাম, কাগজে কলমে এমপি তার স্ত্রী বেগম আয়েশা ফেরদৌস, কিন্তু সব নিয়ন্ত্রণ মোহাম্মদ আলীর কাছে। স্থানীয়রা জানান সাবেক এমপি মোহাম্মদ আলী এখানকার রাজনীতি, অর্থনীতি, ব্যবসা বাণিজ্য সহ সবকিছু নিয়ন্ত্রণ করেন। বিরোধী দল বলতে এখানে অ্যান্টি মোহাম্মদ আলী গ্রুপ। প্রকাশ্যে কেউ আলীর বিরুদ্ধে মুখ খোলেন না। আওয়ামী লীগের অনেককে হামলা মামলা দিয়ে নাস্তানাবুদ করেছেন এই নেতা, আবার বিএনপি সহ অন্য দলের অনেক নেতাও তার পকেটে। হাতিয়ার বিএনপি কমিটিও ভালো কার্যক্রম আছে বলে নেতারা দাবি করলেও বাস্তবতা ভিন্ন। সাবেক এমপি ফজলুল আজিম জনপ্রিয়তায় মোহাম্মদ আলীর চেয়ে গিয়ে। জানা যায় মোহাম্মদ আলী ছাত্র জীবনে বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, পরে যোগ দেন বিএনপির যুব সংগঠন যুব দলে, এরপর জাতীয় পার্টিতে। কালের পরিক্রমে তিনি হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বনে যান। 1986, 88, 91 এবং 96 সালে জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির সমর্থন নিয়ে নোয়াখালী 6 আসন থেকে নির্বাচন করেন মোহাম্মদ আলী। প্রথম দুইবার সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 সালে আওয়ামী লীগে যোগ দিলেও মনোনয়ন না পেয়ে এক সালে স্বতন্ত্র নির্বাচন করেন এবং এমপি হন। পরে 2008 সালের নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেও ঋণ খেলাপি হওয়ায় মনোনয়নপত্র বাতিল হয়। তার স্ত্রী আয়েশা ফেরদৌসও স্বতন্ত্র নির্বাচন করে হেরে যান। পরে 14 এবং 18 সালে আওয়ামী লীগের মনোনয়নে আয়েশা ফেরদৌস এমপি হন। নির্বাচনী এলাকার বয়ার চর চেয়ারম্যান ঘাটে কথা হয় অর্ধ ডজন ভোটারের সঙ্গে। অধিকাংশই নাম প্রকাশ করতে রাজি নন। তারা জাগোনিউজকে জানান এখানে মোহাম্মদ আলী নিজস্ব দল বল নিয়েই এলাকা চালান। হাটঘাট, বালু পরিবহন, মাছ ধরা ট্রলার সহ যাবতীয় ব্যবসা বাণিজ্য এক হাতে নিয়ন্ত্রণ করেন। আওয়ামী লীগের কেউ এখানে বাধা হলে তাকে এক ঘরে বা এলাকা ছাড়া করেন। তার প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী, তার ব্যবসার বিরুদ্ধে ব্যবসা করলে চলে মামলা হামলা। সাবেক ছাত্রলীগ নেতা এবং চানন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক আহ্বায়ক এবং চেয়ারম্যান প্রার্থী আমিরুল ইসলাম শামীম জাগোনিউজকে বলেন, 2008 সাল থেকে তার বিরুদ্ধে 40-এর উপর মামলা দিয়েছে, অনেকগুলো চার্জশিট থেকে বাদ পড়েছেন তিনি। এখন 17টি মামলা তার বিরুদ্ধে চলমান, সম্পদ যা ছিল সব শেষ। তারা জন্মগতভাবে আওয়ামী লীগ করেন, কিন্তু তারা হয়ে গেছেন বিরোধী দল। কিছুদিন আগে নির্বাচন হলেও ইউনিয়নে তিনি প্রার্থী হয়েছিলেন, অথচ নৌকা দিয়েছে একজন রাজাকারকে, বাকি ইতিহাস পুরো দেশবাসী জানে। মোহাম্মদ আলীর সঙ্গে থেকে তার সহকারী হিসেবে কাজ করতেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী বখতিয়ার খলজি মুজিব। বর্তমানে তিনি সরকারি এই চাকরি ছেড়ে দিয়ে হাজার কোটি টাকার মালিক বনে গেছেন। বুড়িরচর ইউনিয়ন নিয়ন্ত্রণ করছেন বিএনপির সাবেক নেতা ফখরুল ইসলাম। তিনি মোহাম্মদ আলীর আশীর্বাদ নিয়ে গত ইউপি নির্বাচনে নৌকা প্রতীক প্রার্থী জিয়া আলী মোবারক কল্লোলকে পরাজিত করে চেয়ারম্যান হন। আব্দুর রহিম রতন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে মোহাম্মদ আলীর সঙ্গে রাজনীতি করে শত কোটি টাকার মালিক হয়েছেন।